وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقوما ولو يضع به آخرين. الحمد لله সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আজকের এই সভার আয়োজক, উদ্যোক্তা এবং সার্বিকভাবে যারা সাহায্য সহযোগিতা করছেন, করে চলেছেন এবং সামনে বসে থাকা সম্মানিত শ্রদ্ধাভাজন স্নেহের শ্রোতা মণ্ডলী, সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি জানিয়ে দীন ইসলামের গুটি কয়েক কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে প্রায় আপনারা দুপুর থেকে বিভিন্ন জনের কাছ থেকে ইসলামের বিভিন্ন কথাবার্তা শ্রবণ করেছেন, শুনেছেন, আমিও তাদের মধ্যে একজন। সামান্যতম কিছু কথা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। তবে একটু ভিন্নতা, সেটা হচ্ছে ভাষার মধ্যে আমার কোনো সুর নেই, আর আমি বাংলা ভাষার সুর করে বলা পছন্দ করি না স্টেজে উঠে, এই কারণে যে আমি অন্য সময় বলি না। রাস্তায় যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আমি কখনো বলি না যে ভাই জান কেমন আছেন, জীবনে শুনতে পারেন না, কেমন বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই। তো এখনো আপনাকে যেহেতু ইসলামের শিক্ষা দেওয়াটা মূল বিষয়, সুতরাং সেভাবে কথা বলাটাকে আমি পছন্দ করি। আপনাকে তো শিক্ষা দেওয়ার জন্য এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটা শিক্ষার মঞ্চ, অন্য কিছু নয়, এটা রঙ্গলীলার মঞ্চ নয়, রঙ্গ তামাশার মঞ্চ নয়। যদি কেউ মনে করেন যে হ্যাঁ এখানে ম্যাজিক খেলা দেখানো হবে বা আরো কিছু দেখানো হবে, সেটা দেখবো, আনন্দ উপভোগ করবো, তাহলে তাদের জন্য এই মঞ্চ নয়, পরিষ্কার কথা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, অনেক যুবকদেরকে আজকে দেখছেন যুবক যুবতী রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এই জালসাকে কেন্দ্র করে, কোনো লাভ নেই ভাই। যারা যুবক ঘুরছো তোমাদেরকে বলে রাখি, কোনো লাভ নেই, ওই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, তাকার শেষে ও চলে যাবে, তোমার তাকানোতেই তুমি রয়ে যাবে, কোনো লাভ হবে না। আজীবন কাল দেখছি যুবকদেরকে এরা জালসার মঞ্চে বসে না, রাস্তাঘাটে কি করে ওই নারীর দিকে ফ্যাল 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 করে তাকিয়ে থাকে, ও যখন চলে যায় তখন তাকিয়েই থাকে, কোনো লাভ হয় না। সুতরাং আর কিছু বখাটে মেয়ে তো থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিনফান মিন আহলিন নারি লাম আরাহুম কওমুম মাআতুন সিয়াতুন কাআযাবিল বাকারাতি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ও কি করবে, ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। এক শ্রেণী মহিলা আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, এ যদি কেউ থেকে থাকে আমাদের মা বোনদের মধ্যে, যে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ পর পুরুষকে তোমার শরীর দেখিয়ে,
তোমার মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে বা তোমার শরীরের উঁচা নিচু দেখিয়ে আকৃষ্ট করা বা আকৃষ্ট হওয়ার জন্য তুমি এখনই বাড়ি ঢুকে যাও, লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা চিরসত্য, তুমি জান্নাতে যাবে না। শুধু কি তাই, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ফালা ইয়াজিদুনা রিহাহা তুজা মিন মাতিয়াতিন কাদা ওয়া কাদা, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক 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 দূরত্ব থেকে। যুবক তোমাকেও বলছি, এই নির্লজ্জ বেহায়াপনা একে যদি পরিত্যাগ করতে না পারো, তোমার এই দিনী মজলিসের উদ্দেশ্যই যদি হয় রাস্তাঘাটে ঘুরে বেড়ানো আর মেয়ে দেখা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা আবিদাআতাল জাহিলিয়া, তুমি তো একাই আসনি, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তুমি একদম দল বল নিয়ে বেরিয়েছো, যাকে তুমি আহ্বান করেছো শুনে রাখো ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান্দা আবিদাআতাল জাহিলিয়া, কোন ব্যক্তি যদি জাহিলি রীতিনীতি এটাকে পছন্দ করে, জাহিলি কৃষ্টি কালচার এটাকে পছন্দ করে, বেপর্দা বেহায়াপনা নির্লজ্জতা ঘুরে বেড়ানো, এই যে আড্ডা মারা রাস্তাঘাটে চলাফেরা করে বেড়ানো, এগুলো হচ্ছে জাহিলি প্রথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো প্রদর্শনী করে বেড়ানো যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং এই জাহিলি রীতিনীতিকে যদি কেউ সাপোর্ট করে, মান দাআ বিদাআতাল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, ওকে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে। শুধু এই পর্যন্ত বলে যদি থামতেন, তাহলে যারা জাহিলি কি কৃষি কালচার করছে তাদের ব্যাপারে সতর্ক করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্য যে খুব ভয়াবহ ব্যবহার করেছে, এদিকে যারা দাঁড়িয়ে আছেন অনেক ফাঁকা জায়গা আছে বসে পড়েন, যদি শুনতে ইচ্ছে করে যে শুনি কিছু শিখে যাব তাহলে বসেন, আর যদি মনে করেন যে না শিখবো না তাহলে চলে যান, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, দেখে দেখে কোনো কিছু লাভ হয় না, বসেন। অনেক ফাঁকা জায়গা আছে সামনের দিকে, যারা পিছনে আছেন তারা উঠে চলে আসেন আর আপনারা বসে যান, যারা পিছনে আছেন সামনেকার ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। অনেক ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি, অনেক চলে আসেন আগে চলে আসেন। আরো চলে আসেন সামনে, আর আপনারা বসে যান ভাই প্লিজ, আপনাদের আমি মেহমান, মেহমানের কথা শোনাটা অতীব জরুরি, নাহলে আমি ভাববো যে হ্যাঁ আমার কথা আমার আমার আদবের খেলাফ আপনারা করলেন না, বা আমি আপনাদের পছন্দনীয় ব্যক্তি নই হতে পারে। আমি চাইছিলাম যে যুবকদের উপস্থিতি, আলহামদুলিল্লাহ অনেক যুবক উপস্থিত হয়েছেন, আমি আশা করি কিছু একটা আপনার উপকার হবে, বেশি হয়তো করা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, তবে কিছু একটা আপনার উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, যে কথা বলছিলাম এই জাহিলি রীতিনীতিকে সাপোর্ট যদি করে, তাও আমিন জুসাই জাহান্নাম, জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তার মধ্যে বৈশিষ্ট্য থাকবে কি, ওয়া ইন সাল্লা, যদিও সে পাঁচ অক্তের মুসল্লি হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পাঁচ অক্তের মুসল্লি হওয়ার পরেও জাহিলি রীতিনীতি যদি সাপোর্ট করে তাহলে জাহান্নামে যাবে। এক, দুই, ওয়া ইন সামা, যদিও খাঁটি সিয়াম পালনকারী হয় অর্থাৎ রোজা পালনকারী হয়, ওয়া জা আন্নাহু মুসলিম, যদি নিজেকে পাক্কা মুসলিম দাবি করে তথাপি সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার একটুখানি আপনার সঙ্গে কথা, হতে পারে আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, করবেন এ কথাই সত্য, বুঝতে পারলাম না, আপনি আমাকে এবার যে কথাটা বলবো এই কথাটার সঙ্গে আপনি একমত হবেন না এ কথাই সত্য, এবং আপনি আমাকে পছন্দও করবেন না এই কথাই সত্য। সেটা হচ্ছে এই প্রথাগত ইসলামিক জালসা যেগুলো চলছে আটকাতে পেরেছি, কোন জালসায় আমি গিয়ে দেখিনি, আসার বিশেষ ইচ্ছে নয়, আব্দুল কাইম ভাই আহ্বান করেছেন অনেক আগে, আসলাম তো জালসার স্টেজ আমি টোটালি ছেড়ে দিচ্ছি, প্রয়োজন নেই, কারণ শ্রোতাকে বললে শ্রোতা বুঝবে না, পাল্টা মনে করে যে আমরা জালসা বন্ধ করে ধর্মীয় কাজ বন্ধ করছি, দিই না, আপনি মসজিদে প্রোগ্রাম করার মানে অ্যানি টাইম আসছি, কোনো সমস্যা নেই, নিজের খরচ বহন করে আসবো যতদূর পারবো। কিন্তু এই যে প্রথাগত হয়ে দাঁড়িয়েছে যুবক যুবতী, এই বয়সটা হচ্ছে ডেঞ্জারেস, আর এই ডেঞ্জারেস প্ল্যাটফর্মের একটা ডেঞ্জারেস ব্যাপার ঘটানোর জন্য আমরাই যেন এই ব্যবস্থাপনাগুলো করছি। যেভাবে হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা কাউকে সাহায্য সহযোগিতা করো না, কোনোভাবেই নয়। তা আমি বক্তা ধরে নেন, তো বক্তব্য দেওয়ার কারণে আমি আসলাম, আমার আসার জন্যই তো এই আয়োজন, আমি যদি না আসলাম তাতে আয়োজন হতো না, তো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, আপনাদের জবাব তো পরেই, বোঝাতে পারলাম না, আমি যে আল্লাহর কাছে যাব এই কথা সত্য, আমি গিয়ে কি জবাব দেবো। সুতরাং যদি করতেই হয়
তাহলে একটু ঘেরাঘুরির মধ্যে করেন আর মাইকিং সিস্টেম দূরে বন্ধ করেন যাতে করে রাস্তায় এই ঠালঠাল করে তাকিয়ে থাকা যুবকগুলো ঘুরে বেড়াতে না পারে আর নির্লজ্জ বেহায়া আপনার ড্রেস পোশাক পরে মা বোনেরাও যেন ঘুরতে না পারে এমন ব্যবস্থাপনা কড়াভাবে নিয়ে আমাদেরকে এই ব্যাপারটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যাই হোক মূল বিষয় আমি যুবকদের ব্যাপারেই মূল টার্গেট করব এবং অনেক যুবকের পিতা এখানে বসে আছে তাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা আল আজিজ তার আগে আপনাকে আর একটা কথা বলে দিই সূরাতুজ জুমার 39 নম্বর সূরা তার 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইস্তামিউনা আল কওল ইত্তাবিউ আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব কত ক্লিয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন জানেন আল্লাহ বলেছেন আল্লাযীনা যারা ইস্তামিউনা আল কওল মনোযোগ সহকারে কথা শুনে ভাই এখানে যারা আমরা বসে আছি কথা কোরআন এবং সূরার কথা থেকে মন দিয়ে শুনছি শুনছি কি যদি শুনে আল্লাহ তাআলা কত সুন্দর সার্টিফিকেট দিচ্ছে দেখেন একদম মন দিয়ে আপনার পাশের জন কি করছে দেখার প্রয়োজন নেই কে আসছে দেখার প্রয়োজন নেই কে যাচ্ছে দেখার প্রয়োজন নেই মন দিয়ে আপনি কার কথা শুনছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেসা কাহিনী বলবো না প্রয়োজন নেই আমার জীবনের কোনো ঘটনা আপনাকে আমি শোনাতে আসিনি আমি এসেছি কোরআন এবং সহিহ সুন্নাহ শোনাতে যদি আপনার উপকার আছে তা আল্লাহ বলছেন আল্লাযীনা ইস্তামিউনা আল কওল যারা মনোযোগ সহকারে কথা শুনে ওয়াইত্তাবিউ আহসানাহু শুনলো এবার তার মধ্যে থেকে সর্বোত্তমটাকে সে ইত্তেবা করে নিল অনুসরণ করলো তার এত্তাবিউ আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ বলছেন এরাই হলো সঠিক পথ প্রাপ্ত বুঝতে পেরেছেন সঠিক পথ পাওয়ার জন্য আপনি পাননি কেন আপনি যেখানে গিয়েছেন উড়ান ছো বক্তব্য শুনেছেন অর্ধেক শুনলেন অর্ধেক এদিকে ঘুরে তাকাচ্ছেন ওদিকে ঘুরে তাকাচ্ছেন এ কি করলো ও কি করলো আপনি শুনতে পারলেন না আল্লাহ বলছেন যদি মনোযোগ সহকারে শুনে শুধু শোনা নয় ওয়াইত্তাবিউ আহসানাহু সর্বোত্তমটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করলো ফিট করলো তাহলে আপনি এখন শুনবেন তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যদি সর্বোত্তম যেটা সেটাকে আপনার জীবনে ফিট করতে হবে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এরা হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়া উলাইকা হুম উলুল আলবাব আর আল্লাহ তাআলা বলছেন যে এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় বুদ্ধিমান তাহলে যারা মনোযোগ সহকারে শুনে না এখান থেকে কোনো উপকার নিতে পারে না নিজেদের জীবনে উত্তমটাকে ফিট করতে পারে না এরা হলো গাধা এরা বুদ্ধিমান নয় বুদ্ধিমান হতে গেলে আপনাকে শুনে মনোযোগ সহকারে শুনে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে তো যাই হোক যারা এখানে উপস্থিত আছেন এবার কথার দিকে মনোযোগ বাড়ান আমি এবার দেখি আপনার জীবনে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নসিহা অনুযায়ী কিছু পরিবর্তন করা যায় কিনা তার আগে আরেকটা আরেকটু কথা আপনাকে বলে নিই আমার বক্তব্যের দিকে আমি ঢুকে যাচ্ছি সেই বিষয়ের কথা আপনাকে বলে নিই সূরা ইউনুস 10 নম্বর সূরা 57 এবং 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ধরে নেন আমার কাছে একজন ভাই আসলো এসে বলছে যে এখন বর্তমানে কি করেন কয়জন ব্যক্তি এখানে উপস্থিত আছেন হাত তোলেন ওই পিছন থেকে এক দুই তিন চার এতগুলো মানুষের মাঝে পাঁচ থেকে ছয় জন বা দশ জন হাত তুলছে আজকে অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে দেখেন যুবকদের মাঝে ইসলামের কোনো বেনিফিট নেই যুবক যুবতীরা ইসলাম বোঝে না কোনো কিছু নেই তার এক নম্বর কারণ এক নম্বর যেটা কারণ সেটা হচ্ছে জ্ঞানের অভাব আপনি দেখেন আপনি একটু সার্ভে করেন জানে না আল্লাহর ভয় আমি যতই বলি ইচ্ছে যে উঠে আল্লাহকে ভয় করো নামাজ পড়ো হবে না হবে হবে না আমি যত চেঁচিয়ে চেঁচিয়ে বলি সলাত আদায় না করলে তুমি জাহান্নামে যাবেই আল্লাহ তাআলা বলেছেন হবে না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলামা আল্লাহকে ভয় করলে জ্ঞানীরাই করবে হে যুবক তুমি মেয়ের দিকে কিভাবে তাকাতে হবে এটা খুব ভালো বুঝেছো স্কুলে গিয়ে মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হবে এটা ভালো বুঝেছো কলেজে গিয়ে তোমাকে মেয়ের সঙ্গে কিভাবে ডেটিং চ্যাটিং করতে হবে এটা ভালো করে বুঝেছো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য কোন ট্র্যাকে চলতে হবে কোন ইলম তোমাকে অর্জন করতে হবে তুমি আজও বুঝতে পারোনি তা আজকে যে সভাটা তোমার জন্য অনুষ্ঠিত করা হয়েছে একটুখানি এসে বসো একটু শোনো নির্লজ্জতা বেহায়া নোংরার পরিচয় তুমি আজকে দিও না আজকেও তুমি সে একই থেকে গেলে সুতরাং যুবক ভাই মারা তোমাকে যেতেই হবে আল্লাহর কাছে তুমি হিসাব
দিতে পারবে না বেঁচে থাকা অবস্থায় তুমি ফিরে এসো দেখুন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম চাইছেন পুরুষ হোক বা নারী প্রত্যেকের উপরে ইলম অর্থাৎ দ্বীনি ইলম ইসলাম কি আল্লাহ কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দ্বীন ইসলামটাকে বোঝার জন্য তাওহীদ কে বোঝার জন্য শিরক বুঝে শিরক ছাড়ার জন্য সুন্নাহ বোঝার জন্য বিদআত বোঝার জন্য যে পরিমাণে জ্ঞান দরকার এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ অপরিহার্য তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তাহলে প্রথম এই যে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে ইসলাম বোঝে না তার অন্যতম কারণ হচ্ছে জ্ঞানহীনতার পরিচয় বলেন সামাজিকভাবে আমরা তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য কি স্টেপ গ্রহণ করেছি বলছি তো আমরা সবাই ছেলেটা নোংরা ছেলেটা খারাপ ছেলেটা মন্দ কি স্টেপ নিয়েছি নিয়ে নিত কিছু আপনি বলেন আর না বলেন কোরআনের জ্ঞান আজকে আপনার কাছে তুচ্ছ মক্কার মুশরিকদের কাছে যেমন তুচ্ছ ছিল মক্কার মুশরিকরা যখন দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে বামসাসবের কাছে যারা যাচ্ছে তারা কি জানো শুনে অর্থাৎ কোরআন এই কোরআন শোনার পর তারা ইসলাম কবুল করে নিচ্ছে সুতরাং এই কোরআনের মধ্যে কিছু আছে তখন তারা কি প্রচার করলো যেটা প্রচার করেছিল সেটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন যাতে করে আমরা স্বচ্ছভাবে স্পষ্টভাবে একদম সততার সঙ্গে সেটা আমরা পাই আল্লাহ তাআলা বলেন সেদিন মক্কার মুশরিকরা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফা কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন কি বললেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেররা সেদিন বলেছিল ওয়াকালাল্লাযীনা লা তাসমাউ তোমরা শ্রবণ করিও না লা তাসমাউ শুনিও না হাযাল কুরআন এই কুরআন ওয়াল গাউফ এবং ওই দুই দিকে এই রাখা আছে টেবিল আর টেবিলে গিয়ে টাকা পয়সা যে যারা দেবেন দান করবেন দিয়ে দেন তো বারবার বলার প্রয়োজন না এখানে যারা দিতে আসছেন তারা প্লিজ ওই টেবিলগুলোতে দেন আমার কানে চলে আসছে মনে হচ্ছে যে ডাকছে নাকি বিরক্ত হচ্ছে বারবার যাই হোক বিরক্ত হলে আবার বক্তব্য ধ্বংসটা হারিয়ে যায় তো আপনারা দু জায়গায় ব্যবস্থা করা হয়েছে আপনারা দেন আপনাদেরই সম্পদ বাড়াতে হবে আপনাদের ঈদগাহ বাড়াতে হবে খবর বাড়াতে হবে আপনাদের দায়িত্ব দিতে হবে আপনাকে মরা আগে পর্যন্ত আপনাকে দিতে হবে সুতরাং দিয়ে যান দেন সে কথায় কথার মধ্যে ব্যাঘাত ঘটানো আমি মনে করি প্রযোজ্য নয় তো যাই হোক মক্কার মুশরিকরা বলছে তোমরা কোরআন কোরআন শুনিও না কারণ তারা শুনলেই বুঝতে পারতো এখানে যারা আমরা বসে আছি আমরা কোরআন শুনলেই বুঝতে পারবো এত মহা জ্ঞানী আমরা বসে নেই কেউ শুনলে বুঝতে পারি একটুখানি বলে দেখি আপনারা বুঝতে পারছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين مصيبه قالوا انا لله وانا اليه راجعون কি বললাম ভাই তো আপনি আমি বুঝতে পারছি না কিন্তু মক্কার মুশরিকরা আরবি ভাষার কারণে বুঝতে পারতো তারা দেখছে শুনলেই তো বিপদ আর আপনি আমি কি বলছি কোরআন সুন্নাহ তোমাকে কোরআনের প্রতি বিশ্বাস সেই দৃঢ় বিশ্বাস আপনার নেই প্রদর্শন করো লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয়ী হবে তাহলে তোমরা বিজয় লাভ করবে এবার একটা কোশ্চেন যারা কোরআনের প্রতি বিদ্বেষ প্রদর্শন করেছিল তারা বিজয়ী হয়েছিল না যে কোরআন যারা কোরআনের পক্ষে ছিল তারা বিজয়ী হয়েছিল কারা বলেন কারা রাখেন প্রথমে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ আপনার জীবনে ফিট হয় তারপর আপনি যে সেক্টরের পড়াশোনা করবেন করেন দেখবেন বিজয় ইঞ্জিনিয়ার হচ্ছে মুসলিমদের কোনো বিজয় নেই কারণ এরাও তো সে তাই হয়েছে চোর আর ডাকাত তৈরি হয়েছে কি করে হবে না সম্মানিত উপস্থিতি প্রথম যেটা যুবকদেরকে ফিরিয়ে নিয়ে আসা যুবক ভাই তোমাকে বলছি সেটা হচ্ছে ইলম দ্বীনি ইলম তুমি চর্চা করো যে কোনো মাধ্যম দিয়ে যে কোনো সেক্টর দিয়ে আর অর্থ খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ জুড়ে দিয়েছে আরো বলছেন যে এরা তো রোজা করো হজ তুমি দান করো খায়রাত করো সৎ এরা করবে না কারণ এরা অন্ধ আল্লাহ তাআলা বলছেন কি
قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب না মনে করি না সন্তুষ্টি الله سبحانه وتعالى الا الذين امنوا وعملوا الصالحات যে সৎ আমল করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়াতাওয়াসাউ বিল্লাহ আওত এ ঘটেছে আবির্ভাব ঘটেছে একজন মানুষ যার নাম সাকিল বিন হানিফ আপনারা শুনেছেন কিনা জানি না প্রকাশ্য বলে যাচ্ছে একজন ধোকাবাজ মিথ্যুক তার অনুসারী বানাচ্ছে তার নাম হচ্ছে সাকিল বিন হানিফ আর সে নিজেকে মুহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ এখানে তো সুস্পষ্ট হাদিস তাও আজকাল কোন যুবকেরা জেনারেল যুবকেরা কেন ওর মধ্যে ইসলামিক জ্ঞান নেই এই জন্য যুবক তোমাকে বলে যাচ্ছি সূত্র খোঁজো সঠিক উৎস থেকে ইলম অর্জন করো যার তার কাছ থেকে ইলম নেওয়াও আজকালকার যুগে সেফটি নয় সুতরাং ইলম চর্চার জন্য আর একটা বিষয় বেরিয়েছে মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছে একদিনও দেখাতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজে বেরিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বেরিয়ে গেছেন যে আমি মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করে আসি তার থেকে আমার আপনার আমার মা বোন খুব পণ্ডিত হয়ে গেল কোথায় থেকে যে পেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে এই সব নানান ধরনের তো চলছে আর এটাকে যখন আপনি আমি বাধা দিতে যাবো তখন দেখো এই আলমকে দেখো কোরআন হাদিসের কাজ বন্ধ করছে বন্ধ করিনি কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক কাজ আপনাকে দেখাতে এসেছি আলহামদুলিল্লাহ বলছেন এখানে এরকম দেখে টিম আছে যদি কেউ থেকে থাকেন মা বোনকে বলছে এই ফাঁদে পা দেবেন না আপনার কাজ ওটা না মায়ের হাতে গড়বে মানুষ এই শয়তানগুলো এই লম্পট যুবকেরা তৈরি হবে না মা যদি হয় এমন আদর্শবান সন্তান দিয়ে যাবে যার আদর্শে আপনি আমি তাকে দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে আর আমরা ওই মায়ের জন্য দোয়া করব গড়বে মানুষ মা যদি সে সত্য হয় সত্য যদি মায়ের দাবিদার হয় মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয় মা হচ্ছে এই জগতের প্রথম বিশ্ববিদ্যালয় ওই জায়গাটা আপনাকে রেখে দেওয়া হয়েছে স্বামীর খিদমত করেন সন্তান সন্ততিকে আদর্শ বানান এটা আপনার দায়িত্ব আপনার বাড়ি ছেড়ে গিয়ে শিক্ষা দিচ্ছে এর আগে জানে না হাদিস কোরআন কোথা থেকে পেয়েছে বলছে যখন তুমি সেজদা করবে তখন জড়ো করে একদম গুটিয়ে পড়ে যাও শিক্ষা দিচ্ছে মেয়েদেরকে আমাদেরকে ফোন করে বলছে যে মুশারফ ভাই এটা কি সঠিক বলেন তো আজকে একদম মেয়েরা এসেছিল ওরা এরকম বলছিল আমি কখনো পশ্চিম কালেও না তো এই যুক্তি কি হচ্ছে স্তনগুলো ঝুলে থাকবে ওগুলো মাটির সঙ্গে একটা সংস্পর্শে এসে মাটি আল্লাহর কাছে অভিশাপ করবে আরে দলিল কোথায় পেলি তারা আমাদের স্টেজের প্রধান বক্তা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ জাহেলদেরকে কাছ থেকে ইলম নেবে তা আমি জাহেল মানে কি একটা বড় আপনি অ্যারাবিক লিফলেট দিয়ে দেন পড়ে আর অনুবাদ করার ক্ষমতা নেই আমার স্টেজের প্রধান বক্তা আর বড় শেখুল হাদিস তারা দ্বিতীয় তৃতীয় স্টেজে এ জাতির কোনোদিন উপকার হবে না যদি বক্তা রাখতে একজন সঠিক মানে আলেমকে রাখেন আল্লাহ আলো সভাপতি নির্বাচন করেন একজন যোগ্য আলেমকে ওই বক্তার ভুলগুলো বলে দেবে আজকালকার বক্তা কথা বলে যায় তার হিসাব কিতাব নেই তার হিসাব কিতাব নেই তো যাই হোক এক নম্বর উৎস দিয়ে আমি থেকে গেছি ইলম ইলম আপনাকে অর্জন করতে হবে যেখান সেখান থেকে নয় সঠিক জায়গা থেকে যদি ইলম নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনি সেফটি ইহকালীন জীবনের সেফটি পরকালীন জীবনের সেফটি কি প্রেক্ষাপট হবে কি না এটা কি কিছুই বোঝে না আগাছার মতো মানুষকে এক শ্রেণীর যুবককে তুলে নিয়েছে আর ধোঁয়াশার মতো ছুটছে সঠিক জায়গা থেকে নিতে হবে এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কি মুহাদ্দিসিনগণ কি বলেছেন কিভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন সালফে সালেহীন তারা কি ভাবে বলেছেন কোন মানহাজের উপর আমাদেরকে থাকতে হবে এগুলো নিতে হবে সুতরাং যুবক শুধু আবেগ নিয়ে যার তার কাছ থেকে ইলম নিয়ে বিভ্রান্তিতে পড়ো না সঠিক ইলমের উৎস খোঁজো ওই যে কিছুদিন আগে বুঝলেন ইন্টারনেটের এক ভাইরাল বক্তা যুবকেরা খুব তার আসক্ত যুবকেরা খুব বক্তব্য তার শুনে শুনতে শুনতে এই তো মক্কায় গিয়ে বলছে যে আমরা এখানে বলছে আপনারা বিশ্বাস করবেন না কথাটা এরকম ভাবে বলছে আপনারা বিশ্বাস করবেন না যে আমি এখানে দাঁড়িয়ে এতে কোনো সন্দেহ নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে এতে কোনো সন্দেহ নেই এখান থেকে যে ঘ্রাণটা পাওয়া যাচ্ছে এটা জান্নাতের সুগন্ধি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জান্নাতের কোনো বিষয় দুনিয়ার চোখে আর দুনিয়ার কোনো চামড়ায়
দুনিয়াতে পাওয়া যাবে না। আর সে বক্তা এই ইন্টারনেটের জগতে বিশাল ভাইরাল এবং যুবকদের মাঝে বেশি প্রভাব পেয়েছে। কেন? যুবকদের মাঝে ইলমটা নেই, সঠিক ইলম নেই, এই জন্য ইলমটা নেন আলেমের মাধ্যম দিয়ে, ইনশাআল্লাহ তাআলা আপনি সেফটি থাকবেন। তো এই ভুল বলতে বলতে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এগুলো হয়। কেন হয়? আল্লাহ জানিয়ে দেন জাতিকে যে সঠিক নয়, এর উৎস ঠিক নয়। আমরা প্রথমে অনেক বলে বেরিয়েছি, বুঝতে পারেনি, এখন কিছু যুবক বুঝতে পারছে যে হ্যাঁ এই তো ভুল। এক নাম্বার, দুই যুবকদের আজকে ইসলামে বাধা, এর দুই নম্বর কারণ হচ্ছে যে এরা মনের প্রশান্তি খোঁজে গানের মাধ্যম দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কোন যুবক এখানে নেই যারা ইসলামের পথে নেই, তারা বলুক দেখি যদি সাহস থাকে যে হ্যাঁ আমি গান ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে আমি মনের প্রশান্তি খুঁজি, দেখি সে যুবক বলুক যার মধ্যে ইসলাম নেই। আর ইসলামওয়ালারাও তো গান শুনছে, ইসলামওয়ালারাও তো গান শুনছে। অনেক ভাইকে দেখা যায় দিনী ভাই ফেসবুকে স্ট্যাটাস লাগিয়েছে গান দিয়ে, বড় বড় মুখে দাঁড়িয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরাসরি আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানে যে ওয়া মিনান নাসি মান ইয়াসতারি লাহুল হাদিস আল ইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিদু হুদুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আযাবুম মুহিন। অনেক মানুষ রয়েছে যারা পয়সা দিয়ে এই ওয়াসার বাক্য, এই ওয়াসার ক্রিয়াকলাপ, নাচ গান এগুলোকে ক্রয় করে, মোবাইল কিনেছেন পয়সা দিয়ে, ইন্টারনেট কিনেছেন পয়সা দিয়ে, দিন রাত গান বাজনা শুনছেন, আস্তে আস্তে কথা বলে, গান বাজনা মত্ত আছেন, এই গান বাজনা শ্রবণ করছেন, উলঙ্গ মেয়ে নাচছে দেখছেন। আপনার বাড়িতেই তো মেয়ে আছে, একবার উলঙ্গ করে নাচান তো দেখি, আপনার বাড়িতে মা বোন নেই একবার নাচান তো, ওখানে লজ্জা লাগছে। আর আপনি মোবাইলে দেখছেন, এখানে লজ্জা লাগে না? তো এই মনের মধ্যে খুঁজছে কেমন দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মনে তোমার খুব বেদনা, মনে খুব দুঃখ, খুব কষ্ট, দুনিয়ার জীবন আর ভালো লাগছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথা বলবেন না, কথা বললে আপনি আমার কথা শুনছেন না, এটাই বুঝতে পারছি, কথা বলবেন না কেউ, প্লিজ বারবার বলছি। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি এগুলো কি শুনতে ভালো লাগছে না? কি বলেন, ভালো লাগছে না? বন্ধ করে দেবো তাহলে, যদি বলেন যে ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাবো, অনেক দূর বাড়ি। আর যদি ভালো লাগে তাহলে চুপ থাকতে হবে, আমি প্রথমে এই জন্য আয়াত পেশ করেছি। যাই হোক, গান বাজনা কিনে নিয়েছে আপনি, ক্রয় করে আপনি শুনছেন, আল্লাহ সুবহানাহু তাআলা এবার কি বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াসতারিল্লাহু আল হাদিস আল ইউদিল্লা আন সাবিলিল্লাহ। শুধু এটা কিনে আপনি বেঁচেছেন, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করছে। কি বাধা? আপনার গান নয়, আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্তি হবে একমাত্র আল্লাহর শরণে। আল্লাহকে যখন চিনতে পারবে, আল্লাহকে যখন বুঝতে পারবে, আল্লাহ কে এইটা যখন তুমি বুঝতে পারবে কে আল্লাহ, দেখো তোমাকে একটু দেখাই, যুবক তুমি একবার দেখো আল্লাহকে, ওই যে মায়ের গর্ভে তুমি ছিলে যখন, মায়ের গর্ভে তখন তোমার ওখানে অক্সিজেনের প্রয়োজন ছিল না, কে দিয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব। ওখানে তোমার উষ্ণতার প্রয়োজন ছিল, যে টেম্পারেচার প্রয়োজন ছিল সেটা জুগিয়েছিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মাতৃগর্ভে তোমার যে ঠান্ডার, যে মাত্রায় ঠান্ডা দরকার ছিল সেই ঠান্ডার মাত্রাটা পর্যাপ্ত পরিমাণে বজায় রেখেছিল কে? কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাতৃগর্ভে তোমার শরীর বেড়ে ওঠার জন্য খাদ্যের যে প্রয়োজন সেটার যোগান দিয়েছিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেওয়ার পর যখন দুনিয়াতে তোমাকে পাঠালো তখন আল্লাহ তোমাকে একটু স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতার জন্য তুমি তোমার রবকে ভুলে গেছো? কোনোদিন তোমার মনে শান্তি আসবে না। যুবক ভালো করে মনে রাখো, তুমি মনে করছো যে আমার একটা ওই বন্ধু খুব সুখে শান্তিতে আছে, ওর একটা গার্লফ্রেন্ড আছে, আমার যদি থাকতো তো আমি একটু গল্প করতাম, আনন্দ থাকতাম, কোশ্চিন কালেও তোমার মনে শান্তি আসবে না, কারণ এটা হচ্ছে অবৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকরাবু জিনা, তুমি ওখানে শান্তি খোঁজো কোনোদিন শান্তি আসবে না। শান্তি কোথায়? ওই যে রব তোমাকে মাতৃগর্ভে তোমার সার্বিক ব্যবস্থাপনা যে রব করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন প্রকারের রব হয়নি, কোনোদিন জ্বর হয়নি, কোনোদিন সর্দি হয়নি, কোনোদিন কাশি হয়নি, কোনোদিন মেডিসিনের প্রয়োজন হয়নি,
এমন একটা স্বচ্ছ সুন্দর পরিবেশে তোমাকে যে রব রেখেছিলেন সেই রবকে যখন তুমি স্মরণ করতে পারবে সেই রবকে যখন তুমি চিনতে পারবে তুমি এত হতভাগা তুমি এত অধম তুমি এত নির্লজ্জ তুমি এত বেহায়া তুমি এত বেয়াদব তুমি আজ পর্যন্ত সেই রবকে চিনতে পারলে না একবারের জন্য সেই রবকে চেনার প্রচেষ্টা করলে না সেই রবকে যদি তুমি চিনতে পারো তিনি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মনে রাখবে সেই আল্লাহর স্মরণই একমাত্র তোমাদের তোমাদের হৃদয়কে প্রশান্তি দিতে পারে যুবক ভুল উৎসতে গিয়ে তুমি হৃদয়ের প্রশান্তি কোনদিন খুঁজে নিয়ে আসতে পারবে না আজকালকার বিবাহ শাদীতে শান্তি নেই কেন টোটাল টোটাল সিস্টেমটাই ভুল বিবাহর পাত্রী দেখা থেকে নিয়ে একদম বিবাহ পড়ানো হয়ে যাওয়া বাসর রাত সন্তান সন্ততি হওয়া পর্যন্ত টোটাল সিস্টেমটাই যদি ভুল থাকে ওই পরিবারে কোনোদিন শান্তি থাকতে পারে না আর নারী পুরুষের বিবাহটাই হচ্ছে শান্তি চ্যালেঞ্জ করলাম শান্তি কেন চ্যালেঞ্জ করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আর রুম এর 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুস্পষ্ট ভাষায় বলছেন যে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله تعالى বলছেন আল্লাহর অনেক নিদর্শন রয়েছে তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে তোমাদের জোড়া আল্লাহ তোমাদের মাঝে সৃষ্টি করেছে তারা জিনের মধ্যে নয় পরীর মধ্যে থেকে নয় পরী বলি আমরা পরীর মধ্যে থেকে না জিনেদের জাতিকে বলা হয় তো এদের মধ্যে থেকে নয় তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন সত্যি তো তাই দুটো হাত দুটো পা দুটো চোখ একটা নাক একটা মুখ সবই রয়েছে আমাদের মতো কিছু অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল চেঞ্জ করে একে অপরের কি করে দিয়েছেন শান্তির জায়গা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন নিতাশকুরু ইলাইহা ওয়া জাআল বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা তোমাদের জোড়া সৃষ্টি করেছি যাতে করে তোমরা প্রশান্তি অর্জন করতে পারো তাহলে এটা একটা প্রশান্তির জায়গা মাওয়াদাতাম ওয়া রাহমা যখন বৈধ পন্থায় হবে কালেমা পাঠের মাধ্যম দিয়ে অর্থাৎ আল্লাহর কালাম পাঠ করে যখন বৈধ করে নেওয়া হবে মোহরানা পরিশোধ করে তখন লিতাসকুনু ইলাইহা প্রশান্তি হবে আর যদি এটা অবৈধ হয় তো তোমাকে নাচাবে যুবক নাচাবে তুমি তো এখনো নাচছো তুমি তো এখনো নাচছো অনেক পিতা রয়েছেন তারা ছেলের পর মানে পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ দিতে চান না কেন ছেলে এখনো কিছু করে না বিয়ে করবে কি করে দায়িত্ব নেবে আপনার ছেলে দেখেন তিন চারজন মেয়ের দায়িত্ব নিয়ে বসে আছে প্রতি মাসে মোবাইল রিচার্জ করে দেওয়া তাদের টিফিন খাওয়ানো ঘুরতে নিয়ে যাওয়া তাদের পিছনে পয়সা খরচ করা বাস্তব বলছি দেখার কথা বলছি সুতরাং একটু ফিরে আসেন তো তুমি ওই গান বাজনাকে যদি পরিত্যাগ করতে না পারো মা বোনদেরকে বলছি মোবাইল হাতে পেয়ে গান বাজনা নয় দিনে ইলম চর্চা করেন আর যদি আপনার জন্য মোবাইল ডেঞ্জারাস হয় তো মোবাইল ব্যবহার করা থেকে দূরে সরে দেবেন তাহলে গান বাজনা অন্তরে প্রশান্তি আনতে পারে না কি জানতে পারে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে তো সেই রবকে তুমি চেনো যে রব তোমাকে দুনিয়াতে এখনো পর্যন্ত পাপ করছো তবু অক্সিজেন দিচ্ছে যে রব তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে তোমা গ্রহণ তোমাটা নেওয়ার জন্য তুমি এখনো সেই রবকে চিনতে পারোনি সুতরাং যুবক বিভ্রান্তিতে থেকো না ফ্যাল ফ্যাল করে কারোর দিকে তাকিয়ে তোমার রবকে ভুলে যেও না রবকে চিনে আজই ফিরে এসো কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম চর্চা করো আর রবকে স্মরণ করো দিন রাত অর্থাৎ কোরআন চর্চা করো দেখবে হৃদয়ের মধ্যে প্রশান্তি এসেছে যুবকদের তৃতীয় নম্বর বিভ্রান্তির মধ্যে থাকার যুবক চেয়ে বয়স্ক বলেন সবারই একটা তৃতীয় নম্বর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মাদক আসক্ত নেশাদার দ্রব্যে আসক্ত হয়ে যাওয়া সেদিন একজন ব্যক্তিকে দেখলাম বয়স্ক মানুষ উনি তো উনি ড্রাইভারই করেন লরির ড্রাইভার একদিন এসে আমরা অনেক কথা বলছি তো কথার ফাঁকে উনি এসে বলছেন হ্যাঁ আমরা এই ছিলাম ওই ছিলাম আমরা এই চেঞ্জ হয়েছি এখন আমার বলছে চাচা আনন্দ করে বলছি চাচা বিজেপি সরকার যদি আসে তাহলে তো সব আপনাকে মেরে ছাট করে দেবে তো মারবে মানে আমাকে যদি মারে পাঁচজন মিলে মারে আমি আটটাকেও তো মারতে পারবো জোর যাক বয়স্ককালে একটু কিছু আছে তারপরে শুননা বলছে আমরা আলা হাদিস দুই দিন পরে দেখছি একটা দোকান থেকে সিগারেট নিয়ে ওপেন ফিল্ডে খাচ্ছে ওপেন কোনো লজ্জা সরম কিচ্ছু নেই তারপরে বলছি চাচা নেশা জাতীয় দ্রব্য হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা জাতীয় দ্রব্য হারাম সুতরাং এটা পরিত্যাগ করেন নেশা জাতীয় দ্রব্যকে জান্নাতে যাওয়া যায় না তাদের জন্য জান্নাত হারাম এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তখন আমার কি জবাব দিতে ওই মানুষটাই বলছে জান্নাত কে যাবে না যাবে আল্লাহ ভালো জানে
আমি তোমার কথাই সব ছাড়তে পারলাম না। আস্তাগফিরুল্লাহ, মাদক আসক্ত হয়ে পড়েছে যুবকেরা, কেন জানেন? এই দুটো না থাকার কারণে। কি হৃদয়ে প্রশান্তি নেই, ইলম নেই, এখন হৃদয়ে প্রশান্তি মাদক আসক্ত দিয়ে, মানে মদ দিয়ে, মদ মানে সবই মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর ওয়াল খামরু হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ আর মদই হচ্ছে হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছে। তো এরা হচ্ছে বিড়ি, সিগারেট, কেউ মদ, বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে বলছে আমি কিছুক্ষণ তো কিছুগুলোর জন্য প্রশান্তি অর্জন করতে চাই। হবে না, কোশ্চেন কালেও হবে না। শুধু এটা না, তুমি জানো তুমি মৃত্যুর পরে এর কারণে তোমাকে কি পান করানো হবে? আজই তওবা করো হে যুবক। তিনটা খাবার, রক্ত, পুঁজ, পচা মল মূত্র, ওগুলো এক জায়গায় গিয়ে জমা হবে, এটা খাওয়ানো হবে, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে মারা যাবে। সুতরাং তোমার সুযোগ আছে, আজই তওবা করো। ছি, এত নোংরা জিনিস, ছি ছি ছি, তোমার লজ্জা করে না? এত নোংরা, সামান্য শরীরে যদি একটা ফোড়া হয় পুঁজটা এইভাবে গেলে দিলে ওই জায়গায় সাবান দিয়ে যতক্ষণ না ধুই ততক্ষণ পর্যন্ত হৃদয়ে প্রশান্তি আসে না। কি করে তুমি ভাবতে পারো যে তোমাকে এত সহজে ছেড়ে দেওয়া হবে? যে আল্লাহর হারামকৃত বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, আর সেই বিড়ি সিগারেট তুমি খাবে? ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষ বলছে যে এটা হচ্ছে মাকরুহ, চালাকি করার জায়গা কিছু তো থাকে। আপনারা বললাম একটু আগে, জেনারেল মানুষ আরবি বুঝিয়ে দিয়েছে একটা মাকরু শব্দ, বুঝি না আপনি? আমি কি মাকরু মানে হচ্ছে মাকরু ফেকির মাসলা মাসাইল আমি ঢুকতে চাইছিলাম। মাকরু দুই প্রকারের হয়, একটা হচ্ছে মাকরু এ তাহরিমি, আর একটা হচ্ছে মাকরু এ তানজিহি। একটা মাকরু হালালের কাছাকাছি, মানে বৈধতার কাছাকাছি, হালাল নয়, ঘৃণিত বৈধতার কাছাকাছি, আর ঘৃণিত হারাম। তো এটা হচ্ছে মাকরু এ তাহরিমি, মাকরুটা বলেছে তাহরিমিটা বলেনি, তাদেরই কিতাবাদি থেকে বলছি, আমার কিতাবাদি থেকে নয়, যারা বলে মাকরু তাদের। মাকরু এ তাহরিমি মানে নিকৃষ্ট হারাম, নিকৃষ্ট আবার হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 53, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র খাবার খান, ওয়া আমালুস সালিহাত। তো তুমি যে পবিত্রটাই খেতে পারলে না, তুমি আজীবন কাল অপবিত্র খেয়ে ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন? করবেন না। সুতরাং বয়স্ক চাচা বাপজি যারা রয়েছেন, যদি বিড়ি শিকারের তার জর্দা গুল ইত্যাদির কোনো রকম কোন মাদক আসক্তির সঙ্গে আপনি আমাদেরকে যেটা বাধা প্রদান করেছে সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক, সম্পর্কের দিকে নানান ধরনের বাধা, কিন্তু অবৈধ সম্পর্কে রঙ্গলীলায় পড়ে আছে। হে যুবক, তুমি কি একবার ভাববে না যে রব তোমাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে, তোমার খাদ্যের ব্যবস্থাপনা করে দিয়েছে, সেই রবকে তুমি এখনো চিনবে না, তার কথায় তুমি ফিরে আসবে না? আরে মেয়েদের দিকে, মেয়েদের সঙ্গে সম্পর্ক করা বহু দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনা নেতাদের হুমান নেদ্র, হে যুবক যারা ওই রাস্তাঘাটে দেখেন ঘুরে বেড়াচ্ছে, দেখেন বখাটে যুবকগুলো এই যে ঘুরে বেড়াচ্ছে, এরা ফ্যাল ফ্যাল করে যে তাকাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনা নেতাদের দিনা হুমান নেদ্র, দু চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। মা বোন আপনি জানেন, হে যুবকের আপনাকে চোখ দিয়ে দেখে না, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে খেয়ে নেয়। যেটা আপনি জানতেন, একজন আরবিয়ান স্কলার উনি বলছেন যে মা বোনেরা যদি জানতো যে বখাটে যুবকরা কোন দৃষ্টি নিয়ে কেমন ভাবে তাদেরকে দেখে, তো বলছে এরা কাপড় দিয়ে নয় লোহার আবরণ তৈরি করে শরীরকে ঢেকে রাখতো, যাতে করে কোনো যুবক দেখতে না পারে। আপনি জানেন? আপনি জানেন না, মা বোন সতর্ক হন। আর এ বোকামি, তোমাকে তো বোকাই বলতে হয়, বেহুদা নির্লজ্জা বোকামি, তুমি চিনলে না তোমার সম্মান? তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনো না? তুমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনো না? যদিও ঘটনা আমি বলি না, কিন্তু আপনাকে বলে বলছি, ঘটনা সততা আমার জানা নেই, আমি সঠিক বলতে পারছি না, তবে ঘটনাটার শুধু ইঙ্গিতটা আপনাকে আমি বহন করছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় বলেছিলেন যে আমাকে রাত্রিতে কবর দিও, কেন? যাতে করে কোনো পুরুষ বুঝতে না পারে যে আমি লম্বা ছিলাম না খাটো, মোটা ছিলাম না পাতলা, এই বেহায়া মহিলা তুমি বুঝতে পারো না তোমার শরীরের আকার আকৃতি, তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি পাড়া গ্রাম প্রতি জায়গা তুমি বিলীন করে দিচ্ছ, আজকের এই ইসলামিক সভাকে নষ্ট কর, তোমার আদর্শ তো হওয়া উচিত ছিল।
ফাতিমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত তুমি চিনতে পারো নি এই অবৈধ সম্পর্ক আজকে মানুষকে এমন ভাবে করে করে খেয়েছে এর ভয়াবহ পরিণতি খুবই জটিল প্রথম থেকে আমাদেরকে সন্তান সন্ততিকে ঈশ্বর কাহিনী শুনেছেন তা আসলে মজনু তো না আসল শব্দ হচ্ছে মজনুন এটা কোরআনেও এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলল হে হচ্ছে পাগল মা আনতা বিনিয়ামতি রব্বিকা বিমজনুন আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতে আপনি পাগল নন এটা আল্লাহ তাআলা ঘোষণা করলেন তো মজনুন মানে হচ্ছে পাগল তো পাগল কেন বলা হয়েছে লাইলা একজন মেয়ের নাম তো ওই মেয়ের প্রেমে পাগল এই জন্য নাম দেওয়া হয়েছে মজনুন আজকালকার যারা মনে করে যে আমি আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ওই শয়তানের সঙ্গে শয়তানই বলতে হয় তো এক শয়তান আর এক শয়তানের সঙ্গে যখন মেলবন্ধন হচ্ছে তখন এটা হচ্ছে আমার লাইলা মজনুন মানে বিশাল ব্যাপার তোমরা হচ্ছে একটা আজাদির আর একটা আজাদিলের মানে পান্ডা অন্য কিছু না কেন শয়তানের পান্ডা তো মানুষের মাঝেও থাকবে থাকবে কি থাকবে না কি বলেন মানুষ মানুষ শয়তান নয় হ্যাঁ মুসারফ ভাই কি কথা বলছেন হয়তো বলেছি আগে জ্ঞানের মানে অভাব আমি নই স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুবিস শায়াতিনাল ইনসি ওয়াল জিন দলিল আল্লাহ বলছেন যে আমি নবীদের পিছনে শয়তান লাগিয়ে দিয়েছিলাম মানুষের মাঝ থেকে এবং জিনেদের মাঝ থেকে তো এরা হচ্ছে মানবরূপী শয়তান এই শয়তান যুবকগুলো যুবতী তোমরা একটু ফিরে এসো শয়তান আর থাকবে না কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি ফিরে আসো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা শুধু ফিরে এসে দেখো তোমার পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলা অত্যধিক মর্যাদাকারী তো এই অবৈধ সম্পর্ক সব জায়গাতে ডুবে গেছে আর ভয়ঙ্কর পরিস্থিতি যেটা আরো ভয়ঙ্কর আকার আকৃতি ধারণ করেছে সেটা হচ্ছে দুলাভাই শালি দেবর ভাবি দুলাভাই শালি দেবর ভাবি এই জায়গাতে এই অবৈধ সম্পর্কটা ডেঞ্জারাস প্ল্যাটফর্ম তৈরি হয়েছে শুধু একটু আপনাদেরকে ইঙ্গিত দিই যারা ভাবি রয়েছেন ভাবি হয়েছেন ভাব বিনিময় যারা করে তাদেরকে বলে ভাবি বোন বলে না তো ভাবি বলার কি আছে আর দেবর কাকে বলে এটা হচ্ছে ফার্সি শব্দ বর মানে স্বামী দে মানে দ্বিতীয় আগে মেনে নিয়েছে যার সঙ্গে ভাব বিনিময় হবে একজন ভাবি আর একজন হচ্ছে দেবর দ্বিতীয় স্বামী ইন্নালিল্লাহি যাই হোক ভাষাগতভাবে আমরা ব্যবহার করি সেটা আলাদা কথা ভিন্নতা বা একই ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় ব্যবহার হতে পারে সেটা আলাদা কথা আমি বলছি যে যখন পর্দার সেক্টরটা আসলো তো একজন মহিলা আনসারদের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করছেন আফার আইতা আল হামুয়াম আল হামুয়া আল্লাহ রাসূল স্বামীর ভাইয়ের ব্যাপারে আপনার মতামত কি পর্দার আয়াত যখন অবতীর্ণ হলো তখন পর্দা তো সব জায়গায় করতে হবে কিন্তু স্বামীর ভাই একই বাড়িতে বসবাস করতে হবে কখন ঘরে আসবে না আসবে ভাইয়ের ঘরে তো এগুলো কি সুশাসন ভাষাটা ব্যবহার করছে দেখেন যুবক একবার ভাষাটা দেখো তুমি তোমার ভাবি থেকে কতটা বেঁচে থাকবে এবং যারা ভাবি তাদেরকে বলছে দেওয়ার থেকে কতটা বেঁচে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভাইয়ের স্বামী বড় হোক বা ছোট আমাদের দিকে ভাসুরা দেবর বলে আপনাদের দিকে কি বলে বড় এবং ছোটকে জানি না যাই হোক পার্থক্য থাকলেও বড় হোক আর ছোট হোক ভাই সেক্টরটাকে টোটাল ভাইটাকে বলা হয় হামুয়া আরবিতে মানে স্বামীর ভাই এদের ব্যাপারে রাসূলুল্লাহ মতামত দিচ্ছেন আল হামুয়া আল মাউত আল হামুয়া আল মাউত মৃত্যুকে যেমন ভয় করো একটা বাঘ ধরেন চলে আসছে খেয়ে নেবে কি করবেন আপনি খাচ্ছে তো খেয়ে নে দাঁড়িয়ে থাকবেন ছুটে পালাবেন আপনি কোথায় পানি আগুন কিছু দেখবেন না একটা বাড়িতে আগুন লেগে গেছে ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন বলবেন আগুন লেগেছে লাগুক যা হবে হবে আমি ঘরে শুয়ে থাকি বলবে কেউ এত বোকা কোনো মহিলা আছে নেই আলহামুয়াল মাউত এটা হচ্ছে ডেঞ্জারাস প্ল্যাটফর্ম কত যে অবৈধ সম্পর্কে এভাবে চলছে এই জন্য পিতাদেরকে বলছি যে রাগ নয় ঝাল নয় কোনো সন্তান যদি বিবাহর পরে বলে যে আব্বু আমি আলাদা হয়ে বাড়ি করে থাকতে চাইছি আমার স্ত্রীকে নিয়ে আপনি সুযোগ করে দেন তো টাকা পয়সা যদি না থাকে কিছুটা তাকে দিয়ে আপনি আলাদা করেন কেন আপনিও বাঁচবেন পরকালে আর আপনি একই বাড়িতে রাখবেন রাখতে বাধ্য করবেন ভাবির সাথে যে কোনো হাসি মজাক যেভাবে গল্প হোক না কেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কাল কিয়ামতের মধ্যে আপনাকেও জবাবদিহি করতে হবে যে আপনি কেন পর্দার মানে ব্যবস্থাপনা ওই পরিবারে করেননি ঠিক তেমনভাবে যারা দুলাভাই রয়েছেন শালি হচ্ছে আপনার জন্য ডেঞ্জারেস দূরে সরে থাকেন কথা বলার কোনো প্রয়োজন নেই
যদি বলতেই হয় শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততি সবার মাঝে একটা দুটো কথা বললেন পর্দার আড়াল থেকে, ঠিক আছে সালাম আলাইকুম, কেমন আছো, ভালো আছে, আনন্দ ভালো আছে, হয়ে গেল। আপনাকে তো দেওয়া হয়েছে স্ত্রী, আনন্দ উল্লাস করার জন্য, লিতাশকুরু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা মানুষ তৈরি করার জন্য আপনাকে বিধান দিয়েছেন, নির্লজ্জ পশুর মতো, কুকুর শৃগালের মতো আপনি কেন হয়েছেন? আপনাকে স্ত্রী ভালো লাগে না, শালী খুব ভালো লাগে, নির্লজ্জ বেহায়া যুবক, লজ্জা করা উচিত তোমার। তোমার জন্য বৈধ পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন, তোমার স্ত্রী থাকার পর তুমি অন্য অন্যদিকে ছোট নিতাশকুনু ইরাইহা, ইভেন এত পর্যায়ের হারাম শালীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকা, এমন পর্যায়ের হারাম যে স্ত্রী থাকা, স্ত্রী অবস্থায় তার বোনকে বিবাহ করাই জায়েজ নয়, বিবাহ করা জায়েজ নয়। মারা গেল, তালাক হয়ে গেছে, ওটা বলছি না আমি, স্ত্রী আমার আছে তার বোনকে আবার বিবাহ করা যায় না, আর সেখানে তুমি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছ। সবগুলোর মূল উৎস যদি আপনি দেখেন তো মূল জায়গায় আপনাকে ফিরে যেতে হয়, সেটা হচ্ছে জ্ঞানহীনতার পরিচয়। মসজিদকে তৈরি করতে হবে জ্ঞানের প্ল্যাটফর্ম, মসজিদে যথারীতি দাস দিতে হবে, রাস্তায় গিয়ে আপনাকে দাস দিতে হবে। আজকালকার বর্তমান যুগে যুবকদেরকে আরেকটা নসিহা করে যায়, যাদের সময়কে দিনে এরম সমস্ত কিছু থেকে আজকে যাদের সময়কে নষ্ট করেছে, সেটা হচ্ছে মোবাইল, ক্যারাম, তাস, লুডু, দাবা, এই সমস্ত জিনিস, মোবাইলে গেম খেলছে যুবকেরা, আর সে ঠোঁস ঠাস ফুসফাস চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কঠিন ভাষা ব্যবহার করেছেন। কেউ যদি এই সমস্ত খেলা খেলে, যেই খেলাতে কোনো শারীরিক উপকার নেই, যে খেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শারীরিক কোনো উপকার নেই, এমন খেলা যদি খেলে, অর্থাৎ মোবাইলে গেম, লুডু, দাবা, তাস, কেরাম, এই জাতীয় যত খেলা রয়েছে, এই খেলা যদি খেলে, সে তার হাতকে প্রবেশ করালো, শুয়োরের রক্ত মাংসের মধ্যে তার হাতকে ডুবিয়ে দিল, সেই হাত নিয়ে গিয়ে আবার তুমি খাবার খাও? লজ্জা করা উচিত যুবক তোমার। আর এই কাজগুলো করেছে আজকালকার আমাদের দোকানের, আমাদের বাড়ির আশেপাশের চায়ের দোকানিরা, মুসলিম চায়ের দোকানিরা কেরাম জুড়ে দিয়েছে চায়ের দোকানে। চায়ের দোকানে তোমার করা উচিত ছিল না, যেখানে মানুষ বসে বসে আড্ডা ফিরবে। আমি কলকাতায় যখন পড়াশোনা করতাম মাস্টার্সে, ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন একটা জিনিস খেয়াল করেছিলাম, শহরের চায়ের দোকানগুলো দেখবেন রাস্তার ধারে ছোট্ট করে একটা ঘর নিয়ে বসে আছে, কেন শহরের মানুষ অন্তত গ্রামের এই বখাটেদের মতো নির্লজ্জ নয়। ওরা কি, আমরা তো চা খেয়েছি ওখানে, তো চাটা কি আপনাকে ধরিয়ে দিল, বসারও সুযোগ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে কাপটা ফেলে দিয়ে পয়সা দিয়ে বিদায় নেন। আর আমাদের চায়ের দোকানে সাত আটটা আসন তৈরি করা হয়েছে, যাতে করে এসে বসো আর ঘন্টার পর ঘন্টা ধর্ম নিয়ে আলোচনা করো। কে একবারে জাহেল, অজ্ঞ, মূর্খ, মূর্খ ধর্মের বারোটা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। বড় রাজনীতিবিদ ওখানে বসে থাকে, রাজনীতির কিছুই বোঝে না। সুতরাং এই প্ল্যাটফর্মটা খুব খারাপ জায়গা। যারা অরিজিনালি নিজের জীবনকে চেঞ্জ করতে চাইছেন, যুবক সহ বৃদ্ধ পৌরত্ব বয়সের সকলকে বলছি, চায়ের দোকান এটাকে পরিত্যাগ করুন, দ্রুত গতিতে পরিত্যাগ করুন। আর গ্রহণ করবেন কোনটা জানেন, কোনটা জানেন? একটা সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসআকুহা। আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আর মসজিদে গেলে বুঝলেন, ইমাম সাহেব যদি পাঁচ মিনিট হয়তো নামাজটা শেষ হয়, আট মিনিট হয়ে যায়, ইমাম সাহেব আজকে আপনি বড় করে নামাজ পড়ালেন, আল্লাহর পছন্দের জায়গা তোমাদের পছন্দ হলো না, কে উন্নতি করবে তোমরা ইসলামের? তোমার মাঠ যতটা পছন্দ হয়, তোমার ঘাট যতটা পছন্দ হয়, আল্লাহর পছন্দের জায়গা তোমার পছন্দ হয়নি। যদি আল্লাহর প্রিয় জায়গাকে তুমি প্রিয় করে নিতে না পারো, যুবক তুমি কোশ্চেন কালেও আল্লাহকে প্রিয় করতে পারবে না। আল্লাহকে প্রিয় করার জন্য তার প্রিয় জায়গাতে তোমাকে যেতে হবে, সেটা হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসআকুহা। আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। আজকালকার এই জালসা, মানে প্রথাগত যে জালসাগুলো চলছে, এটাকে কেন্দ্র করে বাজার বসানো হচ্ছে, সেখানে ভিড় বেশি। সুতরাং কঠোর হাতে দমন করেন জালসা বসানো, এই জালসাতে দোকান বসানো যাবে, এই দোকানদারগুলো নির্লজ্জ বেহায়া, এদেরও উচিত কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শোনা, কিন্তু এরা তো নিজেদের সাধ্য সিদ্ধির জন্য সেখানে বেরিয়ে পড়বে। যাই হোক, এই যে একটা বিষয়,
অবৈধ সম্পর্ক এখানে সুসেসন কঠোর ভাষা ব্যবহার করে গেলেন আর আপনি আমি এটাকে আনন্দ করে নিয়েছি ভাবির সঙ্গে গলায় গলায় সম্পর্ক দেবরের সঙ্গে ভাবির এমন সম্পর্ক স্বামীকে কোনোদিন ওরকম আদর করে রাখে না সুতরাং সতর্ক হন আল্লাহ রাব্বুল আলামিন সময় শেষ নেই বলতেন তাহলে ভালো বুঝতে পারতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন লিতাশকুর ইদা কোন নারী ভালো তো মামুন রাসূলের আপনাদের ভালো কোনটা বলেছেন লিতাশকুর এই সরি রাসূল বলেছেন ইদা নাযারা ইলাইহা সারাতুহু স্বামী তাকালে স্বামীকে মুচকি এসে আনন্দিত করে দেবে স্বামী বাইরে থেকে কাজে কামে ঘুরে বিভিন্ন লোকের সঙ্গে কথা কাটাকাটি হয়ে মন বেজার হয়ে বাড়ি ফিরছে আর বাড়ি ফেরার পরে একদম মুখ ঘুরিয়ে পাছা দেখিয়ে চলে যাচ্ছে তো এই স্বামীকে আনন্দ দেওয়া হলো এই মহিলা ভালো নয় ভালো মহিলা গুণবতী মহিলা হতে গেলে স্বামী বাড়িতে ঢুকছে একদম দরজার কাছে রেডি মুচকি একটু এসে সালামাই করে দিলাম থেকে নদিয়ার এই মির্জাপুর গ্রামে স্টেজে উঠে আপনারা সবাই বসে আর আমি কথা বলছি কিসের জন্য ভাই ওই যে যারা দাঁড়িয়ে আছো যুবক তোমাদের মতো যদি আমি থাকতাম আমার গ্রামে আমাকে কেউ এখানে ডেকে নিয়ে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস বাস্তব সত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান আল্লাহ বহু জাতির মর্যাদাকে সমুন্নত করেছেন আল্লাহর কোরআনি কিতাবের জ্ঞান এবং তার উপর আমল করার জন্য ওয়ালাউ ইয়াদাউ বিহা আখারিন আর বহু জাতির মর্যাদাকে নিচু স্তরে নামিয়ে দিয়েছে সেই জ্ঞান থেকে সরে আসার কারণে আজকে মুসলিমরা নিচু স্তরে নেমে গেছে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে জ্ঞান থেকে নিজেদের পিছু পিছু সরিয়ে নেওয়ার জন্য আর আপনি বাস্তবে দেখেন এটা বাস্তব আপনি স্বীকার করেন আর না করেন এটা বাস্তব সুতরাং সতর্ক হন নাম্বার দুই আল্লাহকে চিনতে হবে কেন ইলম এমনভাবে সঞ্চয় করবেন যে ইলম কি করবে আল্লাহ ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক যে রব তোমাকে সৃষ্টি করেছেন খালিককে চিনতে শেখাবে আল্লাহকে চিনলেই তো আপনি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করবেন আল্লাহকে চিনলেই তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তা গুলোকে ভালোবাসতে পারবেন